আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমনুল খামর, নিয়মিত যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। দুই, মুকাতাবুন বিল কাদারে, যারা ভাগ্যকে অস্বীকার করে। তিন, মুসাদ্দিকুন বিশ্বাসীরা, যারা জাদুকে বিশ্বাস করে। ভেলকি, জাদু, জাদু দেখাও হারাম, জাদু করাও হারাম, জাদুকে বিশ্বাস করা হারাম। ভাগ্যকে অস্বীকার করা ব্যক্তি জান্নাতে যাবে না। ভাগ্যকে অস্বীকার করে কে? আমি আর আপনি বসে আছি, আমাদের ছেলেটা ঢাকা থেকে আসছিল, তো আপনার ছেলেটা ওই ইয়েতে ওই সিরাজগঞ্জ রোডে নেমে আর একটা গাড়িতে উঠেছে, আর একটা গাড়িতে উঠে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে চান্দুরায়, ওখানে হাতটা ভেঙে গেছে। তখন আপনি বলছেন, আরে ছেলেটা যদি আমার ওই গাড়ি থেকে না নামতো তাহলে হাত ভাঙত না। এর নাম হলো ভাগ্যকে অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান্নত মেনে কিছু হয় না, তো মানে কেন? তখন আল্লাহ বলছেন যে ধনী মানুষ তো দান খায়রাত করেনি, তো তখন মরার সময়তে বলছে যে বেটা একটা গরু দান করে বেটা মাদ্রাসাতে, তো আমি তার কৃপণতা দূর করলাম এখান দিয়ে, যদি চেটে দিয়ে কিছু হয় না, কিন্তু কৃপণ ছিল তো সেই জন্য এটা দূর করলাম, মান্নত মানালছি, ওকে মান্নত মানালছি। মান্নত মানলে দিতেই হবে, কিন্তু লাভ হবে না। মান্নত মানাও ভাগ্য, মান্যত মানে কোনো লাভ হবে না, কিন্তু মান্যত মানলে কি করতে হবে? দিতে বাধ্য। তো দিতে বাধ্য কেন? এই দিক দিয়ে তার কৃপণতাটা একটু দূর করানো হবে। ও তো কৃপণ, টাকা দিতে চায় না, দান করে না। অথচ আমি বারবার বলেছি যে দানের বিষয়টি খুব ভিন্ন। ভ্যান চালককে দান করতে হবে, যে ভ্যান চালিয়ে খাই তাকেও সবসময় দান করতে হবে, উপার্জনের উপরে দান, উপার্জনের উপরে দান। অনফিকু মিমরাজক না কুমিন কাবলাই আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমরা দান করো তোমাদের পূর্বে মরণ আসার পূর্বে আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো, খাবা উপার্জন করবা, খাবা দান করবা, প্রতি মাসে যেটা বেতন পাচ্ছ সেখান থেকে কিছু দান করে দেবা। এটা জরুরি, যা উপার্জন করছো সেখান থেকে করে দেবা। দিন মজুরি করে যে, ভ্যান চালায় যে, ব্যবসা বাণিজ্য করে যে, চাকরি করে যে, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে ভালো জায়গায়, কমই খারেজি মাদ্রাসায়, ব্রিকুষ্টিয়া কমই খারেজি মাদ্রাসা। ভালোবাসেন সবাই, খুব বেশি ভালোবাসবেন না।